হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো এখন সকাল বাজে 8:30। সোনা মাকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম। বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করতে হবে, তো কিছুটা কাটাকাটি করে এসেছি। এখন গিয়ে লুচিটা আর ছোলার ডাল করে নেব সকালে ব্রেকফাস্ট। আর এখন মোটা আমার ছোলার ডাল হয়ে গেছে, লুচিটা করে দিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা, আমার পাপাকে দিয়ে দিলাম, হাতে চা একটু দিয়ে দিয়েছি। শোনো, আমার পাপা অফিসে চলে গেছে, তো এখন আমার ঘরের কাজকর্ম শেষ করে শোনো আমাকে আনতে যেতে হবে। রান্না বান্না হয়ে গেছে, এসে খাইয়ে দেব, তারপরে ঘুম পাড়াবো। এখন আমি ছাদে যাচ্ছি, সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ছাদে কিছুটা কাপড় মেলা আছে, তো ওগুলো উঠিয়ে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থা কি হয়েছে, পড়ে পড়ে। তো তেল দিয়েছি, সহজে তেল দিই না, তেল দিলে চিপকু চিপকু দেখায়, ভালো লাগে না দেখতে, তেল দিই না। তো কাপড়গুলো এখন মোটামুটি হালকা হালকা একটু ভেজাও আছে, বাড়িতে গিয়ে ঘরের ভিতরে একটু তারে মেলে দিতে হবে। আর তার মানে সন্ধ্যার সময় শোনো আমার ফ্রেন্ডরা আসবে, স্কুলের ফ্রেন্ড একসাথে পড়ে, তো আসবে। তো আসলে ভালোই লাগে, ওরা খেলাধুলা করে, একটু বাচ্চাদের খেলাধুলারও প্রয়োজন আসবে, সেই জন্য তাড়াতাড়ি করে ঘরটাগুলো একটু গুছিয়ে নেব গিয়ে। আর তোমাদেরকে এখন গিয়ে আমি একটা দেখাবো, মানে রাসমেলার একটা পুতুল, মানে আমার বর গতকাল গিয়েছিলো, তো আমি যেতে পারিনি, শোনো আমার শরীরটা ভালো না, শোনো যায়নি, তো গিয়েছে পুতুলগুলো দেখা। দেখো ফ্রেন্ডদের পেয়ে শোনা আমার খুব খুশি। আমার এই ব্লগটা এখানে আমি শেষ করছি, তো তোমার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে, এরপর যা যা ব্লগ কোন দেখতে পারো তোমরা।